সরকারের আশ্বাসে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরলেও শৃঙ্খলা ফেরেনি রাজধানী সড়কে। সড়কে যানবাহন চালক এবং পথচারীদের নিয়ম অমান্য আগের মতোই চলছে। পুলিশ বিশেষ ট্রাফিক সপ্তাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বিশেষ অভিযান চালালেও সড়কে নৈরাজ্য একটুও কমেনি। গতকাল রাজধানীর 6টি ব্যস্ত বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, বাস চালকেরা যত্রতত্র যাত্রী নামাচ্ছেন ওঠাচ্ছেন, একই পথের ভিন্ন কোম্পানির বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি হচ্ছে। বাসের পাদানিতেও অতিরিক্ত যাত্রী, আইন না মেনে উল্টো পথে গাড়ি চালানো থেমে নেই। পদচারী সেতু ব্যবহার না করে পথচারীরা যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছেন, মুঠোফোন ব্যবহার করছেন চালকেরা। পুলিশের বিশেষ ট্রাফিক সপ্তাহ এবং বিআরটিএর বিশেষ অভিযানের কারণে গতকাল সড়কে যাত্রীবাহী বাসের সংখ্যাও ছিল কম। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সব ধরনের যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, বিমার কাগজপত্র যাচাই বাছাইয়ে বিশেষ অভিযান চালানো হয়, ফলে যাত্রীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাসে উঠতে পারেননি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে পুলিশ নৈতিক ভিত্তি পেয়েছে, সব জায়গায় পুলিশ হাত দিতে পারছে। বিশেষ ট্রাফিক সপ্তাহের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে জনগণের মধ্যেও আইন মানার সংস্কৃতি গড়ে উঠতে হবে। মিরপুর 10 নম্বর এলাকায় দেখা যায়, বাসের অপেক্ষায় থাকা যাত্রীরা সড়কের মাঝামাঝি চলে এসেছেন, একটি বাস এলে যাত্রীরা তাতে হুমড়ি খেয়ে পড়ছেন, বাস চালকেরা সড়কের মাঝখানে বাস থামিয়ে যাত্রী নামাচ্ছেন ওঠাচ্ছেন, পেছনে অন্য বাস গাড়ি অনবরত হর্ন দিয়ে যাচ্ছে। আয়াত পরিবহনের একটি বাসকে দেখা যায় চলন্ত অবস্থাতে যাত্রীদের নামাচ্ছে, আবার চলন্ত বাসে যাত্রীরা লাফিয়ে উঠছেন। এর মধ্যে পেছনে এসে দাঁড়ায় ল্যাম্পস পরিবহনের একটি বাস, দুটি বাসের চালকের সহকারীরা ফার্মগেট বলে যাত্রী তুলছেন। ল্যাম্পস পরিবহনের চালক বিপজ্জনকভাবে আয়াত পরিবহনের বাসটি ওভারটেক করেন। আয়াত পরিবহনের সামনে এসে কয়েকজন যাত্রী তুলে দ্রুতগতিতে চলে যায় ল্যাম্পস পরিবহনের বাসটি। বাসের অপেক্ষায় থাকা যাত্রী আব্বাসউদ্দিন বলেন, বাস না থামলে লোকজন কী করবে, বাধ্য হয়ে লাফিয়ে ওঠা লাগছে। যাত্রীদের দাঁড়ানোর জন্য নির্ধারিত কোনো জায়গা বা স্টপেজ নেই, তাই সবাই সড়কের ওপরেই দাঁড়াচ্ছে। মিরপুর 1 নম্বর বাসস্ট্যান্ড এলাকায় পদচারী সেতুর নিচে বাসের অপেক্ষায় ছিলেন যাত্রীরা, অথচ বাস দাঁড়ানোর নির্ধারিত জায়গা এর থেকে কিছুটা সামনে। বাস চালকেরা এসে পদচারী সেতুর নিচে গতি কিছুটা কমিয়ে চলন্ত বাসে যাত্রী তুলছেন, কোনো বাসই নির্ধারিত স্থানে গিয়ে থামছে না। মহাখালী এলাকায় দেখা যায় স্কাইলাইন পরিবহনের একটি বাস চলন্ত অবস্থায় সড়কের ঠিক মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে, কয়েকজন যাত্রী দৌড়ে এসে ওই চলন্ত বাসে লাফিয়ে উঠছেন, যাত্রীরা যাতে পড়ে না যায় সেজন্য চালকের সহকারীরা টেনে তুলছেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির মধ্যে অন্যতম ছিল বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা। গতকাল অধিকাংশ বাস ছিল যাত্রীতে বোঝাই, বাসগুলোর পাদানিতে ও গেটের বাইরেও যাত্রীদের ঝুলতে দেখা যায়। অতিরিক্ত যাত্রী তোলা হলো এসব বাসে আদায় করা হয় সিটিং সার্ভিসের ভাড়া। বেলা 3:30টার দিকে ফার্মগেট পদচারী সেতুর নিচে উল্টো পথে আসা গাড়ি ও মোটরসাইকেল আটকাচ্ছিলেন 4 জন ট্রাফিক পুলিশ সদস্য। এই সময় বিজ্ঞান কলেজের সামনের রাস্তা দিয়ে উল্টো পথে একটি মাইক্রোবাস আসে। মাইক্রোবাসের সামনে লাগানো কাগজে লেখা ছিল সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল 38তম বিসিএস লিখিত পরীক্ষার কাজে ব্যবহৃত। মাইক্রোবাসের চালকের পাশের আসনে একজন পুলিশ সদস্য বসা। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আব্দুল জলিল মাইক্রোবাসটি থামিয়ে প্রথমে সেটির ছবি তোলেন। সার্জেন্ট চালককে গাড়িটি ঘুরিয়ে নিতে বাধ্য করলেও কোনো জরিমানা বা মামলা করেননি। এই সময় উল্টো পথে আসা একাধিক মোটরসাইকেল চালককেও আটকে দেন ট্রাফিক সদস্যরা। ফার্মগেট ট্রাফিক পুলিশ বক্স থেকে মাইকে পদচারী ও যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। পথচারীদের যত্রতত্র পারাপার না হতে আহ্বান জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দেখা যায় পুলিশ বক্সের ঠিক সামনে দিয়েই লোকজন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন, দুই পাশেই লোকজন সড়ক পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, চলন্ত গাড়ির মাঝখানে কিছুটা ফাঁক জায়গা পেলেই দৌড় দিচ্ছেন, অথচ এর 25 থেকে 30 গজ সামনেই পদচারী সেতু। দৌড়ে পার হওয়া পথচারীদের মধ্যে স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও রয়েছে। ফার্মগেটে দৌড়ে সড়ক পার হওয়া বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জুলকার্নাইন বলেন, সময় বাঁচাতে নিচ দিয়ে পার হলাম, কাজটি ঠিক না সেটি বুঝতে পারছি, অভ্যেস হয়ে গেছে। মিরপুর 1 নম্বর গোলচত্বর পদচারী সেতুর নিচ দিয়ে হরদম লোকজন পার হচ্ছেন,
গতকাল পদচারী সেতুর নিচে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুলিশের ট্রাফিক বিভাগ। পদচারী সেতু ব্যবহার না করায় 5 জন পথচারীকে জরিমানা করা হয়। দেখা যায় ভ্রাম্যমাণ আদালতের 20 ফুট দূর দিয়ে লোকজন পার হচ্ছেন, সড়ক বিভাজকের ওপরে উঠে আবার অনেকক্ষণ দাঁড়াচ্ছেন। গাড়ির গতি কিছুটা কমলে চলন্ত গাড়ির সামনে হাত উঁচিয়ে দৌড়ে বাকি অংশ পার হচ্ছেন। তবে বিপরীত চিত্র দেখা যায় মহাখালী এলাকায়। সেখানে স্কাউট দলের প্রায় 15 জন সদস্য পথচারীদের পদচারী সেতু ছাড়া সড়ক পার হতে দিচ্ছেন না। পথচারীরা সারি দিয়ে পদচারী সেতুতে উঠছেন ও নামছেন। অধিকাংশ পথচারী স্কাউট সদস্যদের সহযোগিতা করলেও কেউ কেউ নিচ দিয়ে পার হতে না পেরে স্কাউট সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকেরা আগের মতো চলন্ত অবস্থাতেই মুঠোফোন ব্যবহার করছিলেন। কারওয়ান বাজার মোড়ে দেখা যায় ওয়েলকাম পরিবহনের এক বাস চালক এক হাতে মোবাইল ফোন কানে ধরে রেখেছেন, অন্য হাতে স্টিয়ারিং সামলাচ্ছেন। মহাখালী এলাকায় দেখা যায় মোটরসাইকেল চালক হেলমেটের ভেতরে মোবাইল ফোন ঢুকিয়ে কথা বলতে বলতে চালাচ্ছেন।